বন্ধুরা, বি টু ইউ টিপস চ্যানেলে আরেকবার আপনাদেরকে সুস্বাগতম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে রান্নাঘরের 15টি প্রয়োজনীয় টিপস। এগুলি জানলে আপনার অনেক সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। তো বিস্তারিত আমরা আলোচনা করব এই 15টি টিপস, কিন্তু তার আগে আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করছেন বা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এ ধরনের ঘরোয়া ছোটখাটো টিপস পেতে বা স্বাস্থ্য সংক্রান্ত টিপস পেতে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটনটি আছে সেটিকে প্রেস করে তার পাশে যে বেল আইকনটি আছে সেটিকে অবশ্যই প্রেস করে দেবেন এবং সাথে সাথে অপশনে গিয়ে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন। তাহলে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি চটজলদি পেয়ে যাবেন। তো চলুন বিস্তারিত আলোচনায় যাই এবং দেখে নিই আজকের এই 15টি প্রয়োজনীয় রান্নাঘরের টিপস। প্রথমটি হচ্ছে, আটার ভুষি দিয়ে বাসন মাজলে পরিষ্কার ও ঝকঝকে হয়। আটার ভুষি তাই কখনোই ফেলে দেবেন না, অনেক কাজে আসবে। দ্বিতীয়টি হচ্ছে, নুডলস সিদ্ধ করার পরে সাথে সাথে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে দেখবেন ঝরঝরা থাকে। আবার সেদ্ধ করার সময় যদি আপনি 2-1 ফোঁটা খাবার তেল দিয়ে দিতে পারেন এর মধ্যে, তাহলেও কিন্তু আপনার নুডলস ঝরঝরে থাকবে। 3 নম্বরটি হচ্ছে, ডিম যদি দীর্ঘদিন ভালো রাখতে চান তবে ডিমের উপর জল দিয়ে ধোবেন না, কারণ ধুয়ে ফেললে ডিমের উপর যে পাতলা বিশেষ প্রতিরক্ষা প্রলেপ থাকে সেটি উঠে গিয়ে ডিম তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই বেশি দিন আপনি এটিকে প্রিজার্ভ করতে পারবেন না। 4 নম্বর হচ্ছে, কেক বানানোর সময় যদি আপনি অল্প পরিমাণে ফুটন্ত গরম জল মাখন ও চিনির মধ্যে মেশান তাহলে কেকের মধ্যে কিন্তু একটা ফাইন টেক্সচার আসবে। 5 নম্বরটি হচ্ছে, তরকারিতে বেশি হলুদ হয়ে গেলে সুপারি ছেড়ে দিন, হলুদের ভাব কিন্তু কমে যাবে। 6 নম্বর পয়েন্টটি হচ্ছে, চালে যাতে পোকা না ধরে সেই জন্য কয়েকটা নিম পাতা চালের পাত্রে রেখে দিন, এতে কিন্তু পোকা ধরবে না এবং চালটি আপনি বহুদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। 7 নম্বর পয়েন্টটি খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের প্রত্যেকের বাড়িতেই এই মেশিনটি ইউজ করা হয়, সেটি হচ্ছে মিক্সি মেশিন। এখন ঘরে ঘরে এই মিক্সি মেশিনে মশলা বেটে নেওয়ার কিন্তু খুব চল আছে, কিন্তু অনেক সময় মিক্সির ব্লেডের ধার কমে যায় বা স্লো হয়ে যায়, তাই যখন এরকম মনে হবে আপনার তখনই একটি বিট নুনের ডালা নিয়ে মিক্সির মধ্যে দিয়ে একবার কি দুবার চালিয়ে নেবেন, দেখবেন আবার ব্লেডের ধার চলে এসেছে। এক্ষেত্রে বিট নুনের ডালাটিকে প্রথমে ভেঙে টুকরো টুকরো করে নেবেন বা আপনি বাজারে যে মোটা দানা নুন পাওয়া যায় সেটিও ব্যবহার করতে পারেন। 8 নম্বরটি হচ্ছে, চুলা বা ওভেনের উপর কিছু রান্না করার সময় তা যদি উপচে পড়ে যায় তার উপর কিছুটা নুন ছড়িয়ে দিন, দেখবেন সহজেই উঠে যাবে। 9 নম্বরটি হচ্ছে, টিন থেকে যদি মরিচের দাগ তুলতে হয় তাহলে আলু দিয়ে ঘষে দেখুন, এটি কিন্তু কাজে আসবে। 10 নম্বরটি হচ্ছে, কোনো লেবু কাটার আগে সেই লেবুটিকে যদি 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু এতে লেবুর রস বেশি পাওয়া যাবে। আমাদের 11 নম্বর পয়েন্টটি হচ্ছে, অনেকেই বাড়িতে কেক বানাতে পছন্দ করেন কিন্তু অনেকেই ডিম খান না বা ডিমে অ্যালার্জি বা নিরামিষ কেক খেতেও পছন্দ করেন। এদিকে ডিম হচ্ছে কেকের একটি গুরুত্বপূর্ণ উপকরণ, তবে ডিম খান না বলে কেকও খাবেন না এটা আবার হয় নাকি? তাই থাকলো একটা ছোট্ট সমাধান, ডিম ছাড়া যদি কেক বানাতে চান তাহলে প্রতিটি ডিমের বদলে 1 চামচ দুধ আর 1 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করুন, এতে দেখবেন কেক বানাতে আপনার কোনো অসুবিধা হবে না। 12 নম্বর পয়েন্টটি হচ্ছে, যারা নিরামিষ খান তারা অনেকেই পেঁয়াজ পছন্দ করেন না বা তাদের পেঁয়াজ খাওয়া বারণ থাকে, কিন্তু পেঁয়াজ এমন একটা সবজি যা রান্নায় আলাদা মাত্রা যোগ করে, তাই নিরামিষ রান্নাতে পেঁয়াজের গন্ধ আনতে আদার রসে হিং মিশিয়ে ফোড়ন দিলে কিন্তু অনেকটাই পেঁয়াজের গন্ধ আসবে। আপনি এটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এবং অবশ্যই করে আমাকে একটু কমেন্টসে জানাবেন। 13 নম্বরটি হচ্ছে, চা করার পর চা পাতা আমরা ফেলে দিই, এই চা পাতা ফেলে না দিয়ে বাড়ির ফ্লোরে যদি ঘষেন তাহলে ফ্লোর চকচকে থাকবে। 14 নম্বর পয়েন্টটি হচ্ছে, রান্নাতে ঘি না দিয়েও যদি আপনি ঘিয়ের গন্ধ আনতে চান তার জন্য মাখনের মধ্যে 4-5টা মেথি দিয়ে গরম করে সেটি রান্নায় দিলে ঘিয়ের গন্ধ কিন্তু আপনার অটোমেটিক্যালি চলে আসবে। একদম পুরোপুরি ঘিয়ের গন্ধ না পেলেও অনেকটা ঘিয়ের গন্ধ কিন্তু আপনি এক্ষেত্রে পাবেন। শেষ এবং 15 নম্বর পয়েন্টটি হচ্ছে, কফি যদি খুব পুরনো হয়ে যায় তাহলে দুধ মেশানোর পরেও কিন্তু সেই কফির গন্ধ পাওয়া যায় না, সেই সময় দুধ মেশানোর সময় কাপে অল্প কোকো পাউডার ছড়িয়ে দিলে তারপরে দুধ মেশান, এরপরে আপনি কফি ঢাললে কফির কড়া গন্ধ কিন্তু আপনি আরামসে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই 15টি পয়েন্টস আজকে আপনাদের দিলাম, কেমন লাগলো অবশ্যই করে তা আমাকে একটু কমেন্টসে জানাবেন, আর কোন পয়েন্টটি আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটিও আমাকে একটু জানাবেন কমেন্টসে। আর এই ধরনের ছোটখাটো ঘরোয়া এবং কিচেন সংক্রান্ত এবং স্বাস্থ্য সংক্রান্ত টিপস পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন, কেননা আপনাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর ইন্সপিরেশন, এবং পারলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে সোশ্যাল মিডিয়ায় একটু শেয়ার করে দিন, কেননা এগুলি প্রত্যেকের বাড়িতেই কাজে লাগে, তাই তাদেরকে একটু শেয়ার করে দিলে তারও একটু উপকৃত হয়ে যাবেন। তো আজকে এখানেই শেষ করলাম, আবার ফিরবো নতুন কিছু টিপস নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।